রবিবার সকাল 9টায় শুরু হয় মালদার রতুয়া হাই মাদ্রাসা পরিচালন কমিটির নির্বাচন। ভোট গ্রহণকে অবাধ ও সুষ্ঠু করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। সকাল সকাল ভোটের লাইনে দাঁড়ান অনেকেই, কিন্তু বেলা 1টা নাগাদ শুরু হয় অশান্তি। সিপিএমের পোলিং এজেন্ট ও প্রার্থীর অভিযোগ, শাসক দলের মদতে বহিরাগত দুষ্কৃতীরা ব্যাপক ছাপ্পা ভোট দিয়েছে। তাদের আরও অভিযোগ, পুলিশ ও ব্লক প্রশাসনকে এ বিষয়ে বারবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। সিপিএমের পোলিং এজেন্টদের মেরে বুথ থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় রবিবার সকালে। বেশ কয়েকটি বোমা পড়ে বলেও দাবি করেছেন সিপিএম নেতা। তৃণমূল পার্টি বুঝতে পেরেছে এখানে তাদের হার অনিবার্য। এইটা দেখে তারা কয়েকবার হামলা করবার চেষ্টা করে, কিন্তু আমাদের প্রার্থী এবং আমাদের ভোটাররা তাদেরকে রুখে দেয়। তারপর বাহারাল থেকে কিছু লোক এসে তৃণমূলের 5 জন প্রার্থী এবং জেলা তৃণমূলের সভাপতি রহিম বক্সির ছেলে বাবু বক্সির নেতৃত্বে, অজয় সিনহা ব্লক সভাপতি অজয় সিনহার নেতৃত্বে দুষ্কৃতী বাহিনী ঢুকে বেলা তখন 1:30-2 হবে, সেই সময় জোর করে ঢুকে পুলিশ প্রশাসনের সহায়তায় বিডিও উপস্থিত থেকে এবং হেডমাস্টার রিটার্নিং অফিসারের সহায়তায় তারা আমাদের এবং আইসি উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের এজেন্টরা পেছনে দাঁড়িয়ে আছেন, এখানে আমাদের প্রার্থীরা আছে, তাদেরকে মেরে পিটে লাঠি মেরেছে, ঘুষি মেরেছে, কিল মেরেছে, হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে এসে বাইরে তাদেরকে বের করে দিয়ে সঙ্গে সঙ্গে সিভিক পুলিশকে দিয়ে ভোট করাতে শুরু করেছে। এবং ইতিমধ্যে আমরা যখন সেদিকে এগিয়ে যাই তখন ওরা বোম চার্জ শুরু করে, 3টা বোম পড়েছে, ভোটাররা এদিক ওদিক পালিয়ে যায় এবং আমাদের প্রার্থীদেরকে এবং আমাদের এজেন্টদেরকে ওখানে আটকে রেখে যথেচ্ছ ছাপ্পা ভোট করে এখন তারা ভোট বলে দিয়েছে, আর ভোট হবে না, ভোটারদেরকেও ঘুরিয়ে দিচ্ছে, বলছে ভোট হয়ে গেছে, সব বাড়ি চলে যাও। বেলা বাড়তেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব স্কুলে পৌঁছয়। এই সময় সিপিএম ও কংগ্রেস কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা চরমে ওঠে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে পুলিশ দুপক্ষকে সরিয়ে দেয়। সিপিএমের অভিযোগ, হেরে যাবে বুঝতে পেরেই বহিরাগতদের নিয়ে এসে ভোট লুট করেছে তৃণমূল। তাদের লুটপাট, তাদের চুরি, দুর্নীতি গোটা দেশের মানুষ যেমন জেনেছে, রতুয়ার মানুষ বুঝে গেছিল যে এই দুষ্কৃতীদেরকে না হটাতে পারলে, নির্বাচনে না হারাতে পারলে বাংলাকে বাঁচানো যাবে না, তাই প্রস্তুত ছিল এখানকার ভোটার। আর এইটা বুঝতে পেরেই তারা এই কাণ্ডটা করিয়েছে, এবং পুলিশের মদত ছাড়া তাদের সেই ক্ষমতা ছিল না, এবং রতুয়ার কোনো লোক ছিল না, বাহারালের বাহিনী এসে বাইরে থেকে, যারা কেউ ভোটার না, টোটাল যারা দুষ্কৃতী তারা ভোটার ছিল না, ভোটার আমাদের পক্ষে ছিল, মেরে পিটে তাড়িয়ে দিয়েছে, এখনও যারা যাচ্ছে তাদেরকে আগেই ভাগিয়ে দিচ্ছে, বলে ভোট হয়ে গেছে চলে যাও তোমরা। আমরা অবশ্যই এটা নিয়ে কমপ্লেন করব, রিটার্নিং অফিসারের কাছে এখানে কমপ্লেন জমা করব, আমরা আইনের সহায়তা নিব এবং এই অবৈধ নির্বাচনকে বাতিল করার জন্য আমরা যতদূর যেতে হয় আমরা যাব। জনগণের অধিকার, ভোটারদের অধিকার, অভিভাবকদের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। পুলিশ ছাপ্পা মেরেছে, এটা তো আমি বললাম, সিভিকের সাহায্য নিয়ে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা অজয় সিনহা। তার পাল্টা দাবি, কোনো বোমাবাজি হয়নি, ভোট গ্রহণ সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়েছে, সিপিএমকে প্রত্যাখ্যান করেছে মানুষ, এই ভোটেও তারা জয়ী হবে না। একেবারে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই নিজের নিজের ভোট প্রয়োগ করেছে, কোনো অশান্তি হয়নি, মানুষ এখানে যে যার মতো ভোটটা দিয়েছে এবং মানে ভোটটাও পোল ভালো হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। আর ওরা যেগুলো অভিযোগ এনেছে ওই ভোট শান্তিপূর্ণ হয়নি, একেবারে অবান্তর কথা। বোমাবাজির ঘটনা ঘটেছে বলছে, বোমাবাজি সেই আবার কি, বোমাবাজি বোমাবাজির কোনো প্রশ্ন নাই, এটা বলছিল ভিত্তিহীন, এবং বোমা ফাটলো আর লোকে কেউ শুনলো না, এটা তো হয় না, অতএব বোমা যেটা কথা বলা হচ্ছে একেবারে ভিত্তিহীন, একেবারে মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা, সাজানো কথা, ওরা হেরে যাবে বলে আজকে এই কথাগুলো বলছে। পুলিশ প্রশাসনের মদতেই শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা ভোটে অশান্তি সৃষ্টি করেছে, এই অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি জানানো হবে বলে জানিয়েছেন সিপিএম নেতা নজরুল ইসলাম। মালদা থেকে মিল্টন পালের রিপোর্ট, আজ তাক বাংলা।